নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বাঁধাকপি আর ময়দা দিয়ে একদমই নতুন ধরনের আর নতুন স্বাদের ইউনিক একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এটা আপনারা সকাল বিকালে জলখাবারে তৈরি করে ফেলতে পারবেন আর খুব সহজে আর খুব কম সময়ের মধ্যেই ঝটপট এটা বানিয়ে ফেলা যায়। আর ছোট থেকে বড় সকলেই এটা খেতে খুবই পছন্দ করবে। তাই বন্ধুরা, আপনারা এই রেসিপির ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আমি বাঁধাকপিটাকে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমার সব গ্রেট করা হয়ে গেছে। এবার এই বাঁধাকপির মধ্যে থেকে জলটাকে নিগড়ে বের করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চাপ দিলেই এর মধ্যে যে জলটা আছে সেটা বের হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপির মধ্যে থেকে সব জলটাকে বের করে নিয়েছি। এটা আমি এখন সরিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা। আমি ময়দা দিয়ে করছি, আপনারা এটা আটা দিয়েও করতে পারবেন। ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, ছোট চামচের হাফ চামচ জোয়ান, আর এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে দু চামচ সাদা তেল দিয়েছি। এবার এই শুকনো উপকরণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। বন্ধুরা, লুচি পরোটা তৈরি করার সময় যেমন আমরা ময়দা মাখি, ঠিক সেইভাবেই এখানেও ময়দাটাকে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এই ডোটা আমার তৈরি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিলাম ছোট চামচে হাফ চামচ গোটা জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি এখানে বড় চামচে দু চামচের মতো ক্যাপসিকাম দিয়েছি। আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে অবশ্যই দেবেন, আর যদি ক্যাপসিকাম না থাকে তাহলে ক্যাপসিকাম ছাড়াও এটা তৈরি করতে পারবেন। এরপর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে এক চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন, আর এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এবার এই আদা রসুন আর টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে, আর এক থেকে দু মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো সবার প্রথমে দিলাম খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিলাম ছোট চামচে হাফ চামচের মতো চিনি, আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এই মশলাগুলোকে আমি ভালো করে এই বাঁধাকপির সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু। আলুটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এই আলু সেদ্ধটাকে দিয়েও এই বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এক থেকে দু মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি দু মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতাটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর এই পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে যে ময়দার ডোটা মেখে রেখে দিয়েছিলাম সেই ময়দার ডোটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে বড় সাইজের করে চারটে লেচি কেটেছি।
আমি এর মধ্যে থেকে একটা লেচি এখানে নিয়ে নিলাম আর বাদবাকি লেচিগুলোকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এইবার এই লেচিটাকে আমি বড় করে আর পাতলা করে বেলে নেব, আর এটা বেলার সময় আমি শুকনো ময়দা ব্যবহার করছি। তো দেখুন বন্ধুরা, আমি এই লেচিটাকে অনেকটা বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি বাঁধাকপির যে পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরটা আমি এই লেচি চারিদিকে চারিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সমান করে পুরটাকে চারিদিকে চারিয়ে দিতে হবে, আর এই ধারগুলোকে একটু ফাঁকা রাখবেন। তো দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপির পুরটাকে সমান করে চারিদিকে চারিয়ে দিয়েছি। এবার এইটাকে আমি রোল করে মুড়ে নেব। দেখুন এইভাবে এটাকে আমি মুড়ে নিচ্ছি। এটা আমার মোড়া হয়ে গেছে, এই মুখটাকে আমি চেপে বন্ধ করে দিলাম। এবার প্রথমে এই দুটো সাইড কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে এটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি পিস করে কেটে নেব, আর এই পিসগুলো কিন্তু খুব বেশি পাতলা করবেন না, একটু বড় করেই করতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি এগুলোকে পিস করে কেটে নিয়েছি। এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে এগুলো কেমন তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খুব সহজে কিন্তু এইভাবে এটা তৈরি করা হয়ে যায়। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব নাস্তাগুলোকে এইভাবেই তৈরি করে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ইনস্টাগ্রামে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি এইগুলোকে সব তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা, আর ময়দার মধ্যে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর এরপর দিচ্ছি 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, আর খুব বেশি ঘন ব্যাটার তৈরি করলে হবে না, আবার খুব বেশি পাতলা হলেও হবে না। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এইরকম একটা করে আমি ব্যাটার তৈরি করেছি। খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম। এবার আমি ময়দার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নাস্তা। এটাকে দিয়ে খুব ভালো করে ময়দা ব্যাটারটায় কোট করে নিতে হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি ব্যাটারের মধ্যে থেকে তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিলে এক্সট্রা ব্যাটারটা কিন্তু ঝরে যাবে। এবার এটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি। এটাকে এইভাবে ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেবেন, তারপর এটাকে তুলে গরম তেলের মধ্যে দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, খুবই মুচমুচে তৈরি হয়, আর এতটাই অসাধারণ স্বাদে তৈরি হয় যে একবার তৈরি করে খাবার পর কিন্তু আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না, বারবার তৈরি করে খেতে মন চাইবে। তাই বন্ধুরা অবশ্যই একবার এই বাঁধাকপি আর ময়দা দিয়ে রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখুন, দারুণ লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো যে বাঁধাকপি আর ময়দা দিয়ে একদমই নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি বাড়িতে কীভাবে তৈরি করবেন। এইভাবে রেসিপিটা আপনারা তৈরি করুন। আশা করছি রেসিপিটা খুবই ভালো লেগেছে, আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।